যতদূর চোখ যায় দিগন্ত জোড়া সবুজ, আর তারই মাঝে ভেসে আছে সাদা কাশ ফুল। আপনি যদি নাগরিক জীবনের ক্লান্তি ক্ষণিকের জন্য হলেও ভুলতে চান, তাহলে যেতে পারেন এই অবারিত সবুজের মাঝে। দিগন্ত জোড়া নীল আকাশ, আর তার নিচে কাক চক্ষুর মতো কালো জলের লেক। ইচ্ছে করলে এই লেকে কায়াকিং করতে পারবেন, অথবা মন চাইলে ঘুরতে পারবেন ডিঙি নৌকায়। বাড়তি পাওনা হিসেবে পাবেন শরতের শুভ্র সাদা কাশ ফুল আর বিস্তৃত মাঠ। জি হ্যাঁ ভিউয়ার্স, আর প্রোডাকশনের আজকের ডেস্টিনেশন কেরানীগঞ্জের সারিঘাট। আসসালামু আলাইকুম, আর প্রোডাকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, 670 টাকায় একটি উবারের ট্যাক্সি নিয়ে আমরা নারায়ণগঞ্জের মাঝদাই থেকে রওনা দিয়েছি ঢাকার কেরানীগঞ্জের সারিঘাটের উদ্দেশ্যে। সারিঘাট বেড়ানোর জন্যে একটি বিকেলই যথেষ্ট। আজ শুক্রবার, 1 অক্টোবর 2021, আমরা চলেছি সারিঘাটের উদ্দেশ্যে। আপনারা যদি জনসমাগম এড়িয়ে চলতে চান, তাহলে শুক্রবারে না যাওয়াই ভালো। আমি যেহেতু একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি, সেজন্যে আমার পক্ষে শুক্রবার ছাড়া অন্য দিন যাওয়াটা একটু কষ্টকর বিধায় আজ আমি যাচ্ছি। আপনারা ইচ্ছে করলে অন্যান্য দিনও যেতে পারেন। তো বন্ধুরা, আসুন সারিঘাটে কিভাবে যাবেন যেতে যেতে সেটা আমরা একটু জেনে নেই। আপনারা যদি সারিঘাটে বেড়াতে যেতে চান, তাহলে ঢাকা বা তার আশেপাশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে আসতে হবে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি থেকে জুরাইন রেলগেট, বাস বা লেগুনাতে ভাড়া পড়বে 8 থেকে 10 টাকা। জুরাইন রেলগেট থেকে পোস্তগোলা ব্রিজ পার হতে হবে। পোস্তগোলা ব্রিজ পার হলেই সারিঘাট যাওয়ার অটোরিকশা বা সিএনজি পেয়ে যাবেন। লোকাল সিএনজিতে জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা। আপনারা যদি লোকাল সিএনজির ঝামেলায় যেতে না চান, তাহলে জুরাইন রেলগেট থেকে সিএনজি রিজার্ভ নিতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 120 থেকে 150 টাকা। আপনারা তো জানেন ঢাকা শহরে সিএনজির ভাড়ার কোনো ঠিক নেই, সময় বেঁধে এটি কম বেশি হতে পারে। কিন্তু হিসাবটা কি বলেন? হিসাবটা চক্কর চক্কর কত মামা? 120 টাকা দিবেন। কোথা থেকে কোথা চক্কর দেবেন? এই কাশফুল কই? কাশফুল কি ফুটছে নাকি সিজন কি আসছে নাকি সামনে ফুটবে? আরো কিছুদিন আছে, আর কিছুদিন আছে। চক্কর দেওয়ায় এবার নামাই দিবেন 100 টাকা। 100 টাকা মামা, দেখেন তো বন্ধুরা, আমাদের উবারের ড্রাইভার সাহেব পোস্তকলা ব্রিজ পার হওয়ার পরেই বাম দিকে যে ঢালটি নেমে গিয়েছে সেদিক দিয়ে না গিয়ে সরাসরি চলে যায় এক্সপ্রেস হাইওয়ে ধরে, যার জন্যে আমাদের প্রায় 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে। বিভিন্ন দিকে আমরা ঘুরিয়ে বেরিয়েছি, কারণ এক্সপ্রেস হাইওয়ে থেকে বের হওয়ার রাস্তাই আমরা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে অনেক ঘোরাঘুরির পরে, 1 ঘন্টা সময় নষ্ট হওয়ার পরে, আমরা কোনো রকম বিভিন্ন গ্রাম্য পথ দিয়ে সারিঘাটে এসে পৌঁছেছি।
ভিউয়ার্স, আমরা সারিঘাটে একটু ঘুরতে আসছিলাম, কিন্তু এখানে যে কৃত্রিম লেকটা সেখানে পানিও নেই। মানে গতবারও আমরা আসছিলাম, গত বছর যখন আসছিলাম তখন যতটা পানি ছিল এখন তার অর্ধেকও নেই। আর কাশফুল আপনারা দেখতেছেন, কাশ বনের কাশফুল নেই, কাশফুল এখন মানুষের হাতে হাতে। বন্ধুরা, আসলে আজকে পহেলা অক্টোবর 2021, আমরা একটু দেরি করে ফেলেছি। আমরা যদি আরও 20-25 দিন আগে আসতাম তাহলে হয়তো অনেক কাশফুল দেখতে পেতাম। নৌকা পার হয়ে আমরা বেশ খানিকটা অনেকটা দূর হেঁটে এসে এখানে কিছুটা কাশফুল দেখতে পাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আকাশ থেকে কেমন লাগছে কাশফুলটা দেখতে। যদি 15-20 দিন আগে আসা যেত আমার ধারণা নিশ্চয়ই অনেক কাশফুল ছিল। আমরা আসার পথে দেখেছি কাশফুলগুলো সব ঝরে গিয়েছে। তাছাড়া এখানে যত দর্শনার্থী বা পর্যটক যারাই আসেন তারা অনেকেই শখ করে ফুলগুলো ছিঁড়ে ফেলেন, যার জন্য কাশফুলের সংখ্যা অনেক কমে গিয়েছে। বন্ধুরা, এখানে বেশ কিছু অস্থায়ী দোকান বসে যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় বা শখের সামগ্রী পাবেন, ইচ্ছে করলে আপনারা কেনাকাটাও করতে পারেন। কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট। বন্ধুরা, ইচ্ছে থাকা সত্ত্বেও সময় স্বল্পতার কারণে আজ আমরা এখানে ঢুকতে পারলাম না, নিশ্চয়ই অন্য একদিন অবশ্যই আমরা ভিতরে যাব। তো বন্ধুরা, আজকের মতো সময় এখানে ফুরিয়ে এলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আর প্রোডাকশনের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।